আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি, টয়োটা হাইস জিএল গাড়ি, ডুয়েল এসি, হাফ সিলিং, 2017 মডেলের গাড়ি, হোয়াইট কালার। গাড়িটি শোরুমে রেডি আছে, আপনারা চাইলে গাড়িটি শোরুমে এসে দেখে যেতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর কোন অংশে গাড়ির দাম নিয়ে আলোচনা করা হবে। এবং আপনারা আমাদের কাছ থেকে গাড়ি ক্যাশ এবং ব্যাংক লোন দুইভাবে ক্রয় করতে পারবেন। যদি আপনারা ব্যাংক লোন না করতে পারেন, আমাদের সহায়তা নিয়ে করে দিতে পারবো আমরা। গাড়িটি শোরুমে এসেছে আজকে, গাড়িটি মাত্র দুয়ে উপরে তোলা হয়েছে, এখন ওয়াশ পলিশ কিছু করা হয়নি। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, সামনে ক্রিস্টাল হেডলাইট ইউজ করা হয়েছে, এখানে পার্কিং লাইট দেওয়া আছে। গাড়ির সাথে পগলাইট আসে না, আপনারা পগলাইট ইনস্টল করে নিতে পারবেন। জিএল গাড়িতে বেশি একটা পগলাইট আসে না। এবং সামনে একটি নিকেলের গ্রিল ব্যবহার করা হয়েছে, সুপার জিএলের মতোই। এবং এখানে টয়োটার লোগো দেওয়া আছে, এবং এখানে প্যান্ডা মিরর দেওয়া আছে, এবং এখানে নিকেলের একটি লুকিং গ্লাস দেওয়া আছে, রিটেক্ট লুকিং গ্লাস। আপনারা যারা ব্যবসার জন্য গাড়ি খোঁজ করতেছেন, তারা এই গাড়িগুলো দেখতে পারেন। চাকা দেখতে পাচ্ছেন, এর ভালোই বিট রয়েছে, একেবারে নতুনের মতোই। এর চাকার সাইজ হলো 15 ইঞ্চি, এবং মেড ইন জাপান দেখে আপনারা আমাদের থেকে চাকাগুলো নেবেন, অরিজিনাল জাপানি চাকা। এখানে নিকেলের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে, যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে ঠিকমতো পরিষ্কার করা হয়নি ভিতরে। গাড়িটি সাবি স্টার্ট, জিএল গাড়ি বেশিরভাগই সাবি স্টার্টে হয়। গাড়িটি 75,329 কিলোমিটার চলেছে জাপানে। এখানে মনিটর দেওয়া আছে, এবং এখানে রেগুলেটর এসি প্যানেল দেওয়া আছে। জিএল গাড়িতে রেগুলেটর এসি প্যানেলে আসে, আর সুপার জিএল সফটাস এসি প্যানেল থাকে। এবং এখানে একটি রুম লাইট দেওয়া আছে, এখানে বক্স দেওয়া আছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। নিচে একটি বক্স দেওয়া আছে, এবং এখানে মাঝখানে একটি বেবি সিট দেওয়া আছে, আপনার এটি উঠিয়ে একজন বসতে পারবে, বা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ইচ্ছে করে রেখে দিতে পারবেন। এখানে পকেট গ্লাস ইউজ করা হয়েছে, দুপাশেই পকেট গ্লাস আছে, এবং গ্লাসগুলো টিন্টেড গ্লাস, যে দেখতে পাচ্ছেন। গাড়ির সাথে রেলশিট আসে নাই, আপনারা লাগিয়ে নিতে পারবেন। ভিতরটা দেখি, জিএল গাড়িতে পাদানি থাকে না, পাদানি আপনারা লাগিয়ে নিতে পারবেন, শুধুমাত্র সুপার জিএলেই পাদানি আসে। পাদানিটি আপনাদেরকে দেশ থেকে লাগিয়ে নিতে হবে। এই যে ডুয়েল এসি দেখতে পাচ্ছেন, জাপান থেকে ডুয়েল এসি করা। হাফ সিলিং গাড়ি, এবং এখানে একটি লাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট দেওয়া আছে, এবং পিছনে একটি লাইট দেওয়া আছে। এই যে এই পাশের পকেট গ্লাসটি দেখতে পাচ্ছেন, আপনারা যারা ব্যাংক লোন করাতে পারতেছেন না, তারা আমাদের মাধ্যমে করাতে পারবেন, আমরা সহজে ব্যাংক লোন করে দিতে পারবো।
গাড়িটির আস্কিং প্রাইস 25 লাখ টাকা, আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে। আপনার গাড়িটি কেনার জন্য আমাদের শোরুমে চলে আসেন। আমাদের শোরুম ঠিকানা ইন্ডিপেন্ডেন্ট কার্স খন্দকার টাওয়ার, মাদানি এভিনিউ, সাইদ নগর, ইস্ট বাটারা, গুলশান, ঢাকা। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন এবং আমার ইউটিউব চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্যই আপনাদের থেকে গাড়ির দাম কিছুটা কমিয়ে রাখা হবে। ব্যাকলাইটটি দেখতে পাচ্ছেন একেবারে সুপার জিএলের মতোই। এখানে হাই মাউন্ট স্টপ ল্যাম্প দেওয়া আছে, এখানে টয়োটার লোগো দেওয়া আছে এবং পিছনে ব্যাক ক্যামেরাও দেওয়া আছে। খুবই ফ্রেশ গাড়ি। আপনারা আমাদের থেকে যে কোনো গাড়ি ক্যাশ এবং ব্যাংক লোনে ক্রয় করতে পারবেন। আমাদের কাছে জিএল ছাড়া সুপার জিএল গাড়িও রয়েছে এবং জিএল আমাদের কাছে 18 মডেল পর্যন্ত গাড়ি রয়েছে। এবং আপনারা আপনাদের পছন্দের যে কোনো গাড়ি আমাদের মাধ্যমে প্রি অর্ডার করেও জাপান থেকে আনতে পারবেন। আর ব্যাংক লোনের ক্ষেত্রে তো আমরা সহায়তা করেই থাকি। আমার রিভিউটি কেমন হয়েছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রিভিউ নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।